যুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে ঢল নেমেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। সেখানে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম সৌরভ এবং মৌসুমী মৌ। সরাসরি যাচ্ছি তাদের কাছে। স্লোগান দিতে গিয়ে আমি চিনতে শিখি নতুন মানুষজন, স্লোগান দিতে গিয়ে আমি বুঝতে শিখি কে ভাই কে স্বজন। মুক্তিযুদ্ধকালীন যে স্লোগানগুলো আমাদেরকে অনুপ্রাণিত করেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো জয় বাংলা, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। সেই যে সেই স্লোগানগুলো যেগুলো আসলে আমাদেরকে কাছে এনেছিল আমাদের সব আপামর জনগণ, কৃষক শ্রমিক তাঁতি জেলে কামার কুমার সবাই একত্রিত হয়েছিল, সবাই এক জায়গাতে দাঁড়িয়ে একই সুরে একই স্লোগান দিয়েছিল। মানে আজকে সমবেত যারা জড়ো হয়েছেন লাখো মানুষ, তারাও আসলে একইভাবে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের পরিচয়ে আজকে তারা এই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, বীর শ্রেষ্ঠদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা বরণত জিতে তারা আজকে এখানে সমবেত হয়েছেন। এবং এত এত মানুষের ঢল, এত এত প্রাণীর জোয়ার, অসাধারণ অসাধারণ। আপনি ঠিকই বলেছেন, আমরা দেখেছি সকালে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরে সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এখন একটি জন অরণ্যে পরিণত হয়েছে। মানুষ আছে দীর্ঘ সারি ধরে মধুর অপেক্ষায়। এখানে এই কমপ্লেক্সে প্রবেশ করার পরও মূল যে বেদিটি সেটি আরও অনেকটা দূরে, সেখানে যেতে 2 থেকে 2.5 ঘন্টা লাগছে, কিন্তু মানুষ কিন্তু সুশৃঙ্খলভাবে এখানে কিন্তু যাচ্ছে এবং শ্রদ্ধা নিবেদন করছে। পুরো অঙ্গন কিন্তু বিজয়ের আনন্দে উদ্ভাসিত উল্লসিত মানুষ। তবে তারা কিন্তু ইতিহাস ভুলেননি, সে কথাও তারা বলছেন। 30 লক্ষ যে শহীদের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি সেটিও তারা বারবার বলছেন। আর এই অঙ্গনে আমরা দেখেছি বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বারবার বাজানো হচ্ছে, মানুষ স্লোগান দিচ্ছে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। এবং এছাড়াও একটি অনুষ্ঠান হচ্ছে যেটি নাচ গান আবৃত্তিতে সেটি কিন্তু বিজয় উদযাপন করা হচ্ছে। এছাড়াও আমরা জেনেছি যে এই কমপ্লেক্সের বাইরেও ঢাকা থেকে যারা আসছেন দীর্ঘক্ষণ তাদের অপেক্ষা করতে হয়েছে, কারণ এত মানুষ আজকে এই স্মৃতি মিনার মুখী। আর না হবার কারণ নেই, 48 বছর পেরিয়েছে কিন্তু মানুষের উচ্ছ্বাস তো কমেনি, মানুষের ভালোবাসা কমেনি, আর গৌরব তো কমেইনি। সব কিছু মিলিয়ে এখানে আমরা দেখেছি প্রাণের উচ্ছ্বাস, প্রাণের জোয়ার এবং বিজয় উদযাপনের বর্ণিল আয়োজন। এবং 48 বছর পরে এসেও বিজয় উদযাপনের আনন্দ এতটুকু ম্লান হয়নি, এটাই আসলে প্রাণের জোয়ার, এটাই উচ্ছ্বসিত। স্বতঃস্ফূর্তভাবে এখানে লাখো জনতা একত্রিত হয়েছে, সর্ব আপামর জনসাধারণ, ঠিক মুক্তিযুদ্ধের মতো সেখানে যেমন সবাই আপামর জনসাধারণ, 56,000 বর্গ মাইল জুড়ে যেমন একটি ধ্বনি উচ্চারিত হয়েছিল জয় বাংলা স্লোগানে স্বাধীনতা, যে একইভাবে প্রস্ফুটিত হয়েছিল সবার কণ্ঠে কণ্ঠে মুখে মুখে, ঠিক একইভাবে আজকে সবাই সেই বিজয় উদযাপনের আনন্দ সবার চোখে মুখে, আর একটা শিহরণ দেখতে পাচ্ছিলাম নতুন প্রজন্মের কাছে আছে সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে, সেই চেতনা নিয়ে সামনে এগিয়ে চলার একটি প্রত্যয়, না কখনো আপোষ করবো না, যখনই কোনো অন্যায় হবে তখনই অপ্রতিরোধ্য হয়ে তারা একাত্তরের চেতনায় উজ্জীবিত হয়ে নিজেদেরকে আরও বেশি সামনে এগিয়ে যাবে। এবং আর অন্যান্য যারা রয়েছে সকল বয়সী মানুষ তারাও আসলে শ্রদ্ধা করে স্মরণ করছে, তারা বাসার সবচেয়ে ক্ষুদে সদস্যদের নিয়ে এসেছে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তাদের গৌরবোজ্জ্বল অতীতের সঙ্গে। মানে এটাই হচ্ছে আসলে একটা, এটাকে কি বলবো, একটা একটা শৃঙ্খল এবং একটা যোগাযোগ, আত্মিক একটা যোগাযোগ। জি, একটি কথা আছে যে হার মানিনি কখনো বাঙালি, এবং আজকে এই হার না মানা জাতি আবারও স্মৃতি মিনারের কাছে। এবং এই স্মৃতির মিনারে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে স্কুলের শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি আমরা লক্ষ্য করছি। স্কুল ড্রেস পরে এসেছেন এবং স্কুল ড্রেস না পরে অর্থাৎ পোশাক পরেও এসেছেন অনেকে, এবং পুরো অঙ্গনে তরুণদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি, লক্ষণীয়ভাবে দেখছি আমরা। এবং তারাও কিন্তু প্রত্যয় ব্যক্ত করছেন, তারাও বলছেন মুক্তিযুদ্ধের চেতনার কথা। এবং এই যে পিছনে আমাদের যে স্মৃতির মিনার সেটি শুধু কনক্রিট দিয়ে তৈরি একটি মিনার নয়, তার সাথে আছে আবেগ, তার সাথে আছে গৌরব, তার সাথে আছে ভালোবাসা। 30 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে, তাদের রক্ত দিয়েছে এবং বাংলার মাটিতে রক্তে রঞ্জিত হয়েছে। সেই বাংলার মাটিকে ভালো না বেশে তো কোনো
উপায় নেই। এবং ১৯৭১ যে স্বাধীনতাটি অর্জন করেছি সেটি বাঙালির হাজার বছর ধরে কাঙ্ক্ষিত স্বাধীনতা। নয়টি মাস আমাদের যুদ্ধ করতে হয়েছে এবং সেই নয়টি মাস অবর্ণনীয় দুঃখ বেদনার পরে যে স্বাধীনতাটি অর্জন করেছি সেটি আমাদের আজও দৃঢ়প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যাবার প্রেরণা যোগায়। তো এখানে আমরা আরও যেটি দেখছি যে যারা মূল বেদিতে যাচ্ছেন তাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, তারপরও কিন্তু এতটুকু বিচ্যুতি ঘটেনি ধৈর্যের এবং সহ্যের। এত নিবেদিত প্রাণ, কতটা আত্মনিবেদন থাকলে এটা সম্ভব? দুই তিন ঘন্টা অপেক্ষা করে তারা শ্রদ্ধা নিবেদন করছেন, অসাধারণ। এই চেতনা হয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্ম, আর বাঙালির হৃদয়ে প্রত্যেকবার গর্ব, সম্মান এবং শ্রদ্ধার সাথে উচ্চারিত হোক বীর শহীদদের নাম এবং স্মৃতি। অমলিন থাকুক। সব বয়সের শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখরিত জাতীয় স্মৃতিসৌধের খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ ও মৌসুমী মৌ। বিজয় দিবস উদযাপনের খবর জানাতে রাজশাহী থেকে রাকিবুল হাসান এবং ফেনীতে আছেন আতিয়ার সজল। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, প্রথমেই যাব আতিয়ার সজলের কাছে। সজল জানেন, আমরা 16 ডিসেম্বর উপলক্ষে আজকে বিভিন্ন যে কর্মসূচি শুরু হয়েছে সকাল থেকে, আমরা কিছুক্ষণ আগে এখানে জেলা আওয়ামী লীগের আয়োজনে এখানে র্যালি শুরু হয়েছিল। জেলা আওয়ামী লীগের আয়োজনে সেই র্যালি শেষ করে এখানকার যে জেলা আওয়ামী লীগের সভাপতি রয়েছে অ্যাডভোকেট আকরামুজ্জামান এবং এখানকার সাধারণ সম্পাদক রয়েছে ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি, এরা শহর থেকে একটি র্যালি বের করে বিশাল একটি র্যালি স্লোগানে মুখরিত হয়ে তারা কিছুক্ষণ আগে এইমাত্র এখানে পৌঁছেছেন শহীদ বেদিতে। এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এখানে সেই শহীদ বেদির পাশেই রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি, সেখানেও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল শ্রদ্ধা জানানো হবে। আমরা দেখাচ্ছি যে তারা কিছুক্ষণ আগে এইমাত্র এখানে এসে পৌঁছেছে এবং সেই ফুলটি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহরব্যাপী যে ঘুরে এসে যে ইয়াটা দেওয়া হয়েছে, ফুলগুলো এখন দেওয়ার জন্য শহীদ বেদিতে উঠেছেন। দেখতে পাচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামান, সাবেক সভাপতি আব্দুর রহমান বিগম এবং রয়েছেন ফেনী দুই আসনের মাননীয় সংসদ সদস্য রয়েছেন নিজামুদ্দিন হাজারি, তারা এই যে তাদের নেতৃত্বে শহীদ বেদিতে ফুল দেওয়া হচ্ছে। সাথে রয়েছে আওয়ামী লীগের অন্যান্য যে যুবলীগের যে সভাপতি রয়েছে, সাধারণ সম্পাদক রয়েছে বা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন, পৌর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা এইমাত্র দেখতে পাচ্ছেন শহীদ বেদিতে ফুল নিয়ে উঠেছেন এবং ফুল দিবেন। আপনাকে যদি বলি, সকাল থেকেই এই শহীদ বেদিতে বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনের লোকজন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে আসছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে। সকাল থেকেই উপচে পড়া ভিড় ছিল এই শহীদ বেদিতে এবং এর পাশাপাশি জেলা প্রশাসনের আয়োজনে জেলা ভাষা শহীদ আব্দুল সালাম স্টেডিয়ামে কুচকাওয়াজ হয়েছে এবং এখানে যে শারীরিক কসরত শেষে জেলা আজকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন এবং সেখানে রয়েছেন শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, বিভিন্ন জায়গায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং আরও বিভিন্ন আলো এই ৭১-এর যে আমাদের আত্মদান, আমাদের যে ত্যাগ, সেই ত্যাগের মহিমা ফুটিয়ে তুলতে, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতে এখানে বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে। আমরা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মানুষের একটা ঢল নেমেছে, জেলা শহরব্যাপী মুখরিত হয়ে মিছিলে মুখরিত হয়ে আমরা রেখেছি যে বিভিন্ন নেতাকর্মীদের সাথে নিয়ে স্থানীয় সংসদ সদস্য এখানে হাজির হয়েছেন এবং এখানে আমরা এইমাত্র শহীদ বেদিতে ফুল দিয়েছেন জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, জেলা যুবলীগের পক্ষ থেকে এবং যে অন্যান্য অঙ্গসংগঠন রয়েছে সেই সংগঠনের পক্ষ থেকে। এখানে যদি বলি, এর পাশেই আমাদের এখানে পাশেই একটি বঙ্গবন্ধুর প্রতিকৃতি রয়েছে, সেখানেও এরপরে ফুল দেওয়া হবে বলে জেলা আওয়ামী লীগ সূত্র আমাদেরকে জানিয়েছেন। আপনাকে যদি বলি যে এই ছিল, এছাড়াও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে। আমরা এখন আজকে 16 ডিসেম্বর সম্পর্কে আরও রাজশাহীতে আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন রাকিবুল হাসান, তার কাছে চলে যাব সেখানকার অবস্থা জানতে। রাকিব সজল, আপনাকে ধন্যবাদ। 49-এ পড়া বাংলাদেশের আজকে যে মহান বিজয় দিবস, সেই বিজয় দিবসকে কেন্দ্র করে কিন্তু মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে, আনন্দ শোভাযাত্রা। সেই আনন্দ শোভাযাত্রা শেষে নগরীর কুমারপাড়া যে পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসের সামনে এসে কিন্তু নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাস করছেন, উল্লাস করছেন। কিছুক্ষণ আগে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এখানে, সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা যেটি বলেছেন, বাংলাদেশকে আগামীর বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি স্বচ্ছ পরিচ্ছন্ন বাংলাদেশ হিসেবে তারা গড়ে তুলতে চায় এবং একই সাথে সাথে তারা এই যে নেতৃত্বের যে ধারাবাহিকতা, সেই নেতৃত্বের ধারাবাহিকতার তারা রাখতে চান এবং একই সাথে কিন্তু বাংলাদেশের যে উন্নয়ন সেই ধারাকেও তারা অব্যাহত রাখতে চান। সেকারণে আজকে এখন এই মহানগর কার্যালয়ের সামনে কিন্তু নেতাকর্মীরা প্রত্যেকে
তাদের এই উল্লাস, তারা বলছেন এই বিজয়ের উল্লাস, তারা আসলে এখান থেকে জানান দিতে চায় যে আগামীর বাংলাদেশকে আরও ভ্রাতৃত্ব বোধে তারা গড়ে তুলবেন এবং আরও সুন্দর এবং সমৃদ্ধ একটি বাংলাদেশ তারা গড়ে তুলবেন। এবং যে উন্নয়নের যে মাপকাঠিগুলো করা হয়েছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে, সে অনুযায়ীও কিন্তু তারা আসলে এই ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে চায়। এবং একটি জিনিস দেখিয়ে রাখি আপনাদেরকে যে এর পাশাপাশি আমাদের এখানে যারা নেতাকর্মীরা আছেন তারা যেটি বলছেন যে আসলে তারা তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে তুলতে চান, যাতে করে আসলে বাংলাদেশের যে উন্নয়ন সেটা অব্যাহত থাকে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে রাকিবুল হাসান এবং ফেনী থেকে আতিয়ার সজল জানাচ্ছিলেন বিজয় দিবস উদযাপনের খবরাখবর। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন।